বর্তমানে পরীক্ষা চলমান এসে পরীক্ষার একটা উল্টাপাল্টা করে দিয়ে গেছে এক্ষেত্রে দুইটা পরীক্ষা স্থগিত হয়েছে মানে দুই দিনের পরীক্ষা এখানে বেশ কয়েকটা পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এই পরীক্ষাগুলোর রুটিন কবে প্রকাশ হবে এক্ষেত্রে পরীক্ষা কোনো নিয়মকানুন প্রশ্নপত্র পরিবর্তন হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তার সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো এই পরীক্ষা রুটিন কবে দিবে এই টপিক নিয়ে আমি গত একটা ভিডিওতে কথা বলেছিলাম সেখানে বিস্তৃত অত আলোচনা করতে পারি নাই বাট লাস্টে আমরা কিছু তথ্য পেয়েছি তার উপর ভিত্তি করে এই ভিডিও তৈরি করা তাই শেষ পর্যন্ত তোমরা দেখো যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে গিয়ে আইকনটা বাজিয়ে রাখো তোমাদের সকল আপডেট তো সবার আগে পাওয়ার জন্য সামনে তোমাদের কলেজ ভর্তি যেটা হবে অনলাইনে কোনো ভুল করা যাবে না অনলাইনে কলেজ ভর্তির ক্ষেত্রে এক্ষেত্রে সবগুলো তথ্য তোমরা আমাদের কাছ থেকে পাবা ফেসবুক পেজ থেকে যা ফলো দিয়ে রাখো যে কোনো দরকারে ফেসবুক পেজ আমাদেরকে ইনবক্স করতে পারো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে যেটা বলছিলাম এখানে পরীক্ষা স্থগিত করেছে চোদ্দ তারিখের পদার্থবিজ্ঞান ইতিহাস ফিনান্স ও ব্যাংকিং এই পরীক্ষাটা মূলত পাঁচটা বোর্ড হয়েছে ছয়টা বোর্ড স্থগিত করেছে ছয়টা বোর্ড বলতে এখানে এখানে যদি আমি বলি চট্টগ্রাম কুমিল্লা বরিশাল এবং হচ্ছে যশোর এই চারটা বোর্ড তার সাথে মাদ্রাসা কারিগরি মাদ্রাসা হয়তো অন্য কোনো পরীক্ষা ছিল কারিগরি হয়তো অন্য কোনো পরীক্ষা বাট চোদ্দ তারিখে কোনো পরীক্ষা তাদের হয় নেই বোর্ডে এই পরীক্ষা নতুন রুটিন দিবে কেমন এই নতুন রুটিন দিবে আর দ্বিতীয়তা রুটিন দিবে পনেরো তারিখের পরীক্ষা সোমবারে যেটা কৃষি গারস্থ কারোরই পরীক্ষা নেই সারা দেশের সবার পরীক্ষা স্থগিত ঘোষণা করছে অর্থাৎ এই পরীক্ষাটা যেহেতু কারোই হয় এটা একদম এটারও নতুন রুটিন আসবে তার মানে এইটা রুটিন হবে সবার জন্য পনেরো তারিখেরটা আর চোদ্দ তারিখেরটা শুধুমাত্র পাঁচটা ছটা শিক্ষা বোর্ডের জন্য কেমন আর এখন আমি কথা বলছি রুটিন কবে দিবে দেখো রুটিন দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় রয়েছে ফার্স্ট অফ অল তোমাদের আগে পরীক্ষাগুলো সব হবে ষোলো তারিখ থেকে রেগুলার পরীক্ষার কথা বলছে তারা আশা করি কোনো স্থগিত হবে না এক্ষেত্রে হয়তো চট্টগ্রাম বোর্ড একটু ঝুঁকিতে আসে কারণ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে বন্যা ঝুর্ণিঝট এসেছিল বাট এমনি নর্মালি পরীক্ষা হচ্ছে তেইশ তারিখ তোমাদের পরীক্ষা শেষ এক্ষেত্রে হয়তোবা অনেকের পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে বাট তেইশ তারিখ পরীক্ষা একদম নর্মাল লিখিত পরীক্ষা শেষ এরপর নিয়ম অনুযায়ী চোদ্দ তারিখ চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তোমাদের ব্যবহারিক পরীক্ষা হওয়ার কথা আছে এবং এখানে ব্যবহারিক পরীক্ষাও লাগবেও প্রায় এখানে দিনের মতো সময় তারা এখন যদি আমরা বলি যে এই পরীক্ষা কবে মানে দিন 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 লাগবে লাগবে টোটাল এখানে এখানে আমরা যদি বিজ্ঞপ্তি দেখি যেখানে তোমার গতকালকে প্রকাশ করেছিল পরীক্ষার স্থগিত প্রসঙ্গে সেখানে অনেক কথা বলার শেষে বলেছিল যে স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি মানে পরিবর্তন করা যে সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরিবর্তিত জানিয়ে দেওয়া হবে মানে তারা যে এটা পরবর্তীতে জানাবে বিজ্ঞপ্তির মাধ্যমে ভালো কথা বিজ্ঞপ্তির মাধ্যমে যদি জানায়ও তাহলে এমনিতে পরীক্ষা কবে হতে পারে গত বছর আমি একটু মনে দিতে চাই তোমাদের তোমাদের খেয়াল নাই যেহেতু বড় পরীক্ষা গত বছর করে হয়েছিল যে দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রশ্ন ফাঁস হয়েছিল তারপর দিনাজপুর বোর্ডে পরীক্ষা স্থগিত করে সেই পরীক্ষাগুলো কিন্তু পরীক্ষা সবার শেষে নিয়েছিল কেমন এই তেইশ তারিখের পরে নিয়েছিল ব্যবহারিক পরীক্ষার মধ্যে এবং ওদের একটু ব্যবহারিক পরীক্ষা পিছিয়ে দিয়েছিল সো তোমাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে পারে যে সব বোর্ডের এই যে দুইটা পরীক্ষা দুইটা পরীক্ষা হতে তেইশ তারিখের পরে চব্বিশ পঁচিশ তারিখে নিয়ে নিলো এখানে চব্বিশ পঁচিশ তারিখে যদি আমরা একটু ক্যালকুলে একটু দেখি এখানে চব্বিশ এবং পঁচিশ দুই দিন হচ্ছে বুধ বৃহস্পতিবার চাইলে তারা নিয়ে নিতে পারবে কেমন তারপরে তারা এখানে পরবর্তীতে হয়তো বা শনিবার থেকে বা রবিবার থেকে তারা ব্যবহার পরীক্ষা নিতে পারবে এরকমটা তারা হয়তো বা করতে পারে জাস্ট এইরকমেরই করবে এর বেশি মনে হয় না তেমন কিছু করবে এবং সেভাবে রুটিনটা দিবে আর এছাড়াও যদি পরীক্ষা দিতে তারা চায় যে না ব্যবহারী পরীক্ষা নেওয়ার পরে এই পরীক্ষাগুলো নিব তাহলে তো সমস্যা আছে কারণ এখানে তোমাদের আগে এখানে দুইটা পরীক্ষা আছে যেমন কৃষি ব্যবহারিক আছে গারস্থ ব্যবহারিক আছে পদার্থের ব্যবহারিক আছে এগুলো তো আর ব্যবহারিক পরীক্ষার পরে নেওয়া সম্ভব না তাই আগে এই পরীক্ষাগুলো নিবে তারপর ব্যবহারিক পরীক্ষা নিবে এটা শিওর থাকো এক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা পিছিয়ে যাবে চব্বিশ তারিখ থেকে ত্রিশ তারিখ ব্যবহারিক পরীক্ষা হবে না যতটুকু আমরা শিওরিটি পাচ্ছি এই পরীক্ষাগুলো পিছিয়ে যাবে এবং এই দুইটা পরীক্ষা তেইশ তারিখের পরে তারা নিয়ে তারপর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি আবার নতুন করে দিবে এক্ষেত্রে তোমাদেরকে আমরা প্রতিনিয়ত আপডেট যখনই আমরা এই বিষয়গুলো জানতে পারি মূল কথা হচ্ছে তোমরা আপাতত ষোলো তারিখ থেকে এই এই প্রিপোরেশনগুলো এই এই দুইটা পরীক্ষার কথা চিন্তা বাদ দেয় এগুলো তারা রুটিন দিয়ে দিবে খুব শীঘ্রই রুটিন দিয়ে দিবে এমন না যে অনেক দেরি করবে তা না দুই দিন আগে রুটিন দিবে তারপর পরীক্ষা নেবে এমন কিছু না একটু আগে ভাগে রুটিন দিয়ে তোমাদেরকে জানিয়ে দিবে শুধু তোমরা প্রিপোরেশন না ইনশাল্লাহ ভালো কিছু হবে আজকের মতো এখানে বিধে নিচ্ছি ভালো থাকবে সকলে i love this